কুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু আমাদের এক বোন জানতে চেয়েছেন কেউ যদি কারো কাছে সালাম পাঠায় তো সেক্ষেত্রে জবাব কি স্বাভাবিক সালামের মধ্যে হবে নাকি ভিন্ন কোনো জবাব হবে আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুল্লাহ জীবন সেক্ষেত্রে একটু ভিন্নভাবে সালামের জবাব দিতে হবে অনেকটা স্বাভাবিক যে সালামের জবাব সেরকমই তো কিন্তু এর সাথে একটু বর্ধিত অংশ রয়েছে। তো সোনান আবু দাউদে বর্ণিত হাদিস অনুযায়ী এরকম পরিস্থিতিতে সালামের জবাব যেটা হবে সেটা হচ্ছে ও আলাইকা ও আলাইহে সালাম যে আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক ঠিক একই ভাবে যার পক্ষ থেকে তুমি সালাম নিয়ে এসেছ তার উপরেও শান্তি বর্ষণ করুক স্বাভাবিক সালামে আমরা শুধুমাত্র যিনি সালাম দেন তাকে বলে থাকি ওয়ালাইক সালাম বা ওয়ালাইকুম সালাম যা আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুন কিন্তু এক্ষেত্রে যেহেতু একজন সালাম পৌঁছানে ওয়ালা আর পক্ষ থেকে সালাম পৌঁছানো হয়েছে দুইজন ব্যক্তি সেই হিসাবে প্রথমে যিনি সালাম নিয়ে আসলেন সংবাদটি তাকে বলা সালাম যে আল্লাহ তোমার শান্তি বর্ষণ করুক ঠিক একই সাথে যার পক্ষ থেকে সালাম নিয়ে আসা হয়েছে দ্বিতীয় পর্যায়ে তার প্রতিও ওয়া আলাই সালাম যে আল্লাহ তার উপরও শান্তি বর্ষণ করুক এই কথাটি বলা এটি হচ্ছে আহ সন্ন্যার ভিতরে বর্ণিত হয়েছে অতএব আহ কারো সালামের এভাবে যদি কারো মাধ্যমে যদি আমাদেরকে সালাম করছে তাহলে এই দুটি বাইককে আমরা সালামের জবাব দিব ওয়ালাইকা ওয়া আলাই সালাম আল্লাহ আলহাম অসাল্লাল্লাহু আসালা আল্নবী এন হামাদ